মানুষ জমি সৃষ্টি করছেন কে? কোন নিয়ম নীতি অনুযায়ী আমার মানুষ যদি দুনিয়ার ভিতরে চলে, দুনিয়াতে শান্তি পাবে, আখেরাতে মুক্তি পাবে? আমার মালিক ভালো জানে না তুমি আর আমি ভালো জানি? হ্যাঁ, মুখে বলি তো ঠিক, আমার বাজান তারা কিন্তু এই মানব রচিত তাগুদের ভিতরে পিছনে জীবন শেষ করছে। কিন্তু আমার বাজানদেরকে বলো, পর্দারায় মা বোনদেরকে বলবো, আমার বেকে রাগ কইরেন ওলামায় কিরামদের বেকে রাগ কইর না রে বাজান। আমার মালিক বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। আয়াতের অর্থ ঠিক আছে? এই আয়াতের অর্থ ঠিক আছে? এখানে কি দুই একজন মানুষ সব মানুষ না, দুই একজন বাদ? এই সব মানুষ কি না? হ্যাঁ, আমার মালিক তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবেন, ডাইকে আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চল। এক কথায়, তোমার নেতা নেত্রী যেখানে জায়গা, আমার আল্লাহ বলেন তোরও সেইখানে জায়গা। আমার রাগ করছেন না? হ্যাঁ, আল্লাহর হাতে মাফ চাই, আমার রাগ করে কোনো লাভ নাই। আমি তো আয়াত শুনাইছি কুরআনুল কারীম থেকে, রাগ হলে তো আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে হও। হ্যাঁ, বোঝা পারে তাদের সঙ্গে করো, কথা ঠিক না বাড়ি? এই জন্য আর বাজানদেরকে বলবো, এ আল্লাহর বান্দারা, পর্দারে মা বোনেরা, যাদের ভিতরে আল্লাহ জ্ঞান দান করছে সেই আমার বাজানদেরকে বলবো, আমার মালিকের কাছে দোয়া করো, মালিক যখন মাহফিলে নিয়ে আসছেন দিনের সহি বুঝদান করেন। আর আমার মালিক বলেন, তোমরা যদি আমার কাছে চাওয়ার মতো চাও আমি তোমাদেরকে সেই অনুযায়ী দান করব। উদুনি আস্তাজিবলাকুম, বান্দা বান্দি আমাকে ডাকবি আমি তোর ডাকে সাড়া দেব। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার মালিক বলে আমার ঘুমও নাই জিমানিও নাই। আমার মালিকের ঘুম জিমানি নাই, চিন্তা একদিন করছো কেন? আমার মালিক বান্দা বান্দিকে বড় মায়া করে। আহারে বান্দা বান্দি, রাত্র তিনটার সময় বিপদের ভিতরে পড়িরা যখন করুণ সুরে ডাক দেয় আল্লাহ, আমার মালিক যদি তখন ঘুমায়া থাকে, আমার মালিক তখন তোর ডাকে কিভাবে সাড়া দেবে? আমার মালিক বলে, বান্দা বান্দি রে, আ তোর মায়া আমাকে ঘুমাইতে দেয় না, তুই যখন বিপদে পড়ে আমাকে ডাকবি সঙ্গে সঙ্গে যদি আমি তোর ডাকের সাড়া দিতে পারি। এই দিন আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, এ দুনিয়াদার পাগল আমার বাবারা, পর্দালে মা বোনেরা, ভালো কইরা মনকে বুঝাও, তারপর কবরে যাও। কারণ বাজার একবার যদি দুনিয়ার আল্লাহ আবার কবরে যাইয়া কেউ ঠই গে বস, আবার দ্বিতীয়বার দুনিয়াতে আসে আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। দুনিয়ার কাজে যদি পাঁচবার ওঠক, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কেসের ভিতরে ম্যাজিস্ট্রেট কোর্টে ঠকলে হাইকোর্ট, সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট, সেখানে ঠকলে প্রেসিডেন্ট কোর্ট, সেখানে ঠকলে আন্তর্জাতিক কোর্ট, কিন্তু এ কবরের যাত্রীরা, তোমার আমার সামনে আখেরাতের পাঁচটা মামলা, এই মামলা যদি কেউ একবার ঠগ আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসে আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। দুনিয়ার মামলায় যদি কেউ পড়ে, সেই মামলার জন্য অনেক সময় দেখা যায় রাত্র ঘুম পর্যন্ত তাদের নষ্ট হয়, টাকা পয়সা পর্যন্ত জায়গা জমিন পর্যন্ত বিক্রি করে দুনিয়ার মামলা থেকে বাঁচার জন্য, কথা ঠিক না? আর একটা মামলা হলো আখেরাতের মামলা, ওই মামলার তদবিরের জায়গা হলো দুনিয়াতে। এই দুনিয়াতে থাকা অবস্থায় আখেরাতের মামলা, ওইটার তদবির করার পরই আপনাকে আমাকে রওনা করতে হবে, কথা ঠিক না?
এখন দুনিয়ার মামলা পরিচালনা করার জন্য উকিল ধরা লাগে না, না লাগে না, না লাগে না? আর আখেরাতের মামলার তদবিরের জন্য উকিল লাগে, সেই উকিল হলো হক্কানি ওলামায়ে কেরাম, হক্কানি পীর বুজুর্গেরা। দুনিয়ার মামলার ব্যাপারে আমরা উকিলের কাছে এত দৌড়াইলাম, এত সময় খরচ করলাম, কিন্তু আখেরাতের মামলার ব্যাপারে পরিত্রাণের জন্যে হক্কানি ওলামায়ে কেরাম, হক্কানি পীর বুজুর্গের কাছে আমরা কি কিন্তু ওই গুরুত্ব দিয়ে কেউ যাই না? যদি আমরা নাই যাই তাহলে ওই মামলায় পরিত্রাণ পাবো কীভাবে, সম্ভব? আর এই যে বলছি হক্কানি ওলামায়ে কেরাম, পীর বুজুর্গ, হক্কানি, তাদের কাছে যাওয়া লাগবে কেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হুকুম করছেন, ওয়াকুনু মাস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। আপনি পরীক্ষা করে দেখবেন যারা হক্কানি ওলামায়ে কেরাম, হক্কানি পীর বুজুর্গ, এদের সাথে সম্পর্ক রাখে, তাদের আমল আখলাক, তাদের চরিত্র আচার আচরণ, আর যারা সম্পর্ক রাখে না তাদের আমল আখলাক চরিত্রের ভিতরে অনেক পার্থক্য আছে না? না আমি ভুল বলছি, ঠিকই বলছি, কথা ঠিক না? এখন আবার ভাইদেরকে বলবো, আসলে যারা এই কথাগুলো গুরুত্ব দেবে তারা কিন্তু সে অনুযায়ী আমলেও গুরুত্ব দেবে, আর যাদের এই কথাগুলো গুরুত্ব আসবে না তাদের আমলের ব্যাপারেও গুরুত্ব আসবে না। এই আমলের ভিতরে গুরুত্ব না আসার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন ভালো মন্দ এটা বিবেচনার শক্তি মানুষকে আল্লাহ দান করছে না? কোনটা ভালো কোনটা মন্দ এইটা বিবেচনার শক্তি আল্লাহ দান করছে কাদের মধ্যে? গরুর মধ্যে আছে, ভেড়ার মধ্যে আছে, ছাগলের মধ্যে আছে? একটা গরুকে আপনি যত বুঝাবেন, যেই মালিক যদি বলে এই আম গাছটা আমি খুব শখ করে আনছি, দামও অনেক, তোকে আমি আদর যত তো কম করি না, তোকে প্রয়োজন বোধে আরও ভালো ভালো জিনিস, খৈর ভুষি সহ সব ব্যবস্থাই করব, কিন্তু এই আম গাছটা খাইস না। কিন্তু গরুকে যত বুঝাবে গরু বুঝবে? কারণ এই বুঝ তো গরুর মধ্যে আল্লাহ দেয় না। এই জন্য দেখবেন পাগল, পাগলের কোনো হিসাব নিকাশ আছে? ওর কোনো যাজা সাজা আছে? ওর কোনো জেল জুলুম আছে? কারণ যখন প্রমাণিত হবে ও পাগল তখন ওর ব্যাপারে কোনো কোনো কিনা নাই, কিনা হ্যাঁ, কিন্তু পাগলের চক্ষু আছে না, হাত আছে না, পাও আছে না, অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ আছে না? কিন্তু শুধুমাত্র ওই যে ব্রেইন, ওই যে জেহেন, যার মাধ্যমে ভালো মন্দ বিবেচনার শক্তি আল্লাহ দান করছেন, ওইটা যখন নষ্ট হয়ে যায় তখন কিন্তু তার কোনো গুরুত্ব থাকে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, মনে করছেন আমরা ওলামায়ে কেরাম কিছু বুঝি না? আরে বুঝতে শুনলেই তো টুপি রাখছি, বুঝতে শুনলেই তো লম্বা জামা গাই দিছি, বুঝতে শুনলেই তো দাঁড়িয়ে রাখছি, বুঝতে শুনে আল্লাহর রহমতে হারাম থেকে বাইশে থাকার চেষ্টা করি, হজরে মোয়াজেন আজান দেয় ওই শীতের কনকুইন্ডে ঠান্ডার মধ্যেও ল্যাপ তোষক ফেলাইয়া পাগলের মতো উঠা মসজিদে দৌড়ই না। কারণ কি? ভালো করে চিন্তা ভাবনা করে দেখছি এই ব্রেন দিয়া, যে আসলে দুনিয়ার ভিতরে একটাই কিতাব, একটাই কিতাব, যেই কিতাবের শুরুতে লেখা আছে জালিকাল কিতাব লা রাইবা ফি, এই যে কিতাব তো কেউ কোনো ভুল সন্দেহ বলতে কিছু নাই। আজ পর্যন্ত দুনিয়া সৃষ্টির পরে আপনারা জানেন কত ইসলামের শত্রু গেল, এই আল্লাহ রসুলের জমানায়ও ছিল, মাঝখানেও গেছে, বর্তমানেও আছে। আজ পর্যন্ত কোরআন কারিম থেকে ভুল বের করতে পারছে? বরঞ্চ যারাই কোরআন কারিম নিয়ে ভুল বার করার চেষ্টা করছে তারাই কিন্তু কালিমা হইয়া মুসলমান হয়ে গেছে। আপনারা জানেন ওই যে কানাডার টরেন্টো হয়েছে কানাডার রাজধানী, সেখানে ইউনিভার্সিটি প্রফেসর কেরি মিরল গণিত এবং যুক্তি শাস্ত্রের উপরে পাণ্ডিত্য অর্জন করছে, বাইবেল শাস্ত্রের উপরে এত পাণ্ডিত্য অর্জন করছিল, ধর্মীয় খ্রিস্টানদের ধর্মযাজক। তার সঙ্গে যখন আহমদ দিদারের সঙ্গে ডিবেট হয় কোরআনুল কারিম এবং বাইবেল নিয়া, তখন তিনি কোরআনুল কারিম রিসার্চ করতে যাইয়া এক পর্যায়ে তিনি যখন দেখলেন কোরআনুল কারিমের শুরুতে লেখা আছে জালিকাল কিতাব লা রাইবা ফি, এইটা পড়ার পরে তিনি হতভম্ব হয়ে গেছে যে দুনিয়া সৃষ্টির পরে এরকম কোন ইতিহাস, এরকম কোন নজির নাই যে কেউ আজ পর্যন্ত তার লেখনীর মধ্যে, তার আবিষ্কারের মধ্যে, তার দর্শনের মধ্যে কেউ এরকম চ্যালেঞ্জ দিয়ে বলতে পারছে যে আমার লেখনীতে কোনো ভুল নাই,
আমার দর্শনে কোনো ভুল নাই, আমার আবিষ্কারে কোনো ভুল নাই, আজ পর্যন্ত পারছে। কিন্তু একটাই কিতাব যার শুরুতে লেখা আছে ভুলও নাই সন্দেহ নাই। এইটা তিনি পড়ার পরই তিনি যত সামনে অগ্রসর হয় রিসার্চ করে, ততই কোরআনুল কারিম তাকে উল্টা প্রশ্ন ছুড়ে দেয়, তুই যত ভুল তালাশ করবি এই কালামে কোনো ভুল ভাবি না। এক পর্যায়ে তিনি দেখলেন যে কোরআনুল কারিম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে। মুসলমানদের নবী না, আমাদের নবী না, কথা বলে না খ্রিস্টানরা কি আমাদের নবীর নবী মানে? তারা নবী মানে ঈসা আলাইহিস সালাতুয়াসাল্লাম, কথা ঠিক না? কিন্তু নিয়ম কি, অন্য অন্য ধর্মাবলম্বী বা অন্য অন্য ধর্মের নবী বা কেউ যদি নিজে কোনো লেখনী লিখে থাকে, দেখবেন তার গুণকীর্তন, তার বংশের গুণকীর্তন, তার স্ত্রী সন্তানাদির গুণকীর্তন লিখে কিন্তু অনেকাংশে মানুষের আকর্ষণ তৈরি করার চেষ্টা করে। কিন্তু কোরআনুল কারিমের বিচারে তিনি পড়ে দেখে যে কোরআনুল কারিমের বিচারে প্রায় 34 বারের মতো ঈসা আলাইহিস সালাতুয়াসাল্লাম মারিয়াম আলাইহিস সালাতুয়াসাল্লামের নাম আসছে। এ নবী তো তাদের নবী প্রশংসা সহকারে। একটা সুরাই নাজিল হয়েছে কোরআনুল কারিমের মধ্যে, সুরা মারিয়াম। এইটা পড়ার পর তিনি আরো আশ্চর্য, তিনি যদি নিজেই কোরআনুল কারিম লেখতেন তাহলে আমাদের নবীর প্রশংসা তিনি কেন এইভাবে লেখলেন, আর তার নামের প্রশংসা এত নাই কেন? আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসছে মাত্র 4 বার, আর তার একক ঈসা আলাইহিস সালাম নাম আসছে প্রায় 25 বার এর মতো। আচ্ছা, তিনি এই আলোচনা করার পরে, রিসার্চ করার পরে ওই জ্ঞান, ওই ব্রেন তাকে বলতেছে আর সময় ক্ষেপণ করিস না, কালিমা বার মুসলমান হয়ে যা। শেষ পর্যন্ত তো কালিমাবার মুসলমান হয়ে গেছে। এরকম একটা দুইটা ঘটনা না, এ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ইতিহাস। মরিস বুকাইলের নাম শুনছেন, ফ্রান্সের বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক, তিনি একটা বইও লিখছেন বাইবেল কোরআন ও বিজ্ঞান, 450 পৃষ্ঠা ব্যাপী। তিনি ওখানে কোরআনুল কারিম, বাইবেল, তাওরাত, ইঞ্জিল উল্লেখযোগ্য 4 কিতাব, আর আসমানি কিতাবের সংখ্যা নাজেল প্রায় 160। তিনি রিসার্চ করে দেখে তামাম দুনিয়ার ভিতরে অন্য অন্য তাওরাত ইঞ্জিল জবুর সহ তালাশ করলেই দেখা যায় লন্ডনের সঙ্গে আমেরিকার তাওরাতের মিল নাই, ইঞ্জিলের মিল নাই, এই জবুরের কোনো মিল নাই। কিন্তু কোরআনুল কারিম দুনিয়ার যে কোনো প্রান্তে রিসার্চ করে নোক্তারও কোনো পরিবর্তন নাই। তখন তিনি চিন্তা করলেন ব্যাপার কি, ব্যাপার তালাশ করে দেখেন অন্য অন্য আসমানি কিতাব নাজেল হলো ঠিক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত কিতাব তিনি হেফাজত বা সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নিজে নেয় নাই। কিন্তু কোরআনুল কারিম নাজেল হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে কোরআনুল কারিম নাজেল করলাম আমি, ওর হেফাজত সংরক্ষণের দায়িত্ব নিলাম আমি স্বয়ং রাব্বুল আলামিন। কেমনে সংরক্ষণ করে, একটু আগে দেখছেন ছোট এক বাচ্চা, ওর মাথায় পাগড়ি পরাইয়ে দিছি, 30 পারা কোরআনুল কারিম ওর সিনার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করছে। দুনিয়ার এমন কোন কিতাব বই পুস্তক আছে প্রথম থেকে শেষ পর্যন্ত এক দাঁড়ায় তেলাওয়াত করতে পারে, পড়তে পারে? শুনছেন আজ পর্যন্ত? আমরা শুনিও নাই, দেখিও নাই, ইতিহাসও নাই। কিন্তু কোরআনুল কারিম এরকম ছোট 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 বাচ্চা তাদের সিনার মধ্যে আলিফ লাম থেকে শুরু করে ও নাস পর্যন্ত এক দাঁড়ায় একসঙ্গে তেলাওয়াত করে, কেমনে হেফাজত করে মালিক বুঝছে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন শোনেন, আসলে দুনিয়ার যে কোনো কাজের একটা সময় থাকে, তারিখ থাকে না, থাকে না? কিন্তু আপনার আমার মৃত্যু বা মৌতের সময় নির্ধারণ করা আছে কার কার? একটু মুখ খুললে বলেন, এইটা বলতে তো একটু কষ্ট হয় ঠিক না? মনের কথা হল না তো একটু ভয়ই পায়, এ তো স্বাভাবিক ঠিক না? কি নির্ধারণ আছে? আছে, কেউ জানা আছে এখান থেকে ওখানে যাইতে পারবেন জানা আছে? এই বাংলাদেশের এক গান গায়ক অনেকে জানেন, এই ফিরুজ শাহী, নাম শুনছেন না? স্টেজের মধ্যে উঠা গানে টান দিছে, 1 সেকেন্ডের নাই ভরসা ঠাস, নাই ভরসা কইতে আছে আর ভিতরে পড়িয়ে গেছে, এর বেরে দেখে দুনিয়াতে না। আল্লাহ বলছেন যে তোর মাধ্যমেই দেখাবো, তুই বলছো সেকেন্ডের ভরসা নাই, আসলেই তো নাই, দেখ কেমনে নাই।
আস্তের উপরে পড়ে গেছে, আর দুনিয়াতে নাই। এই ঢাকা সদরঘাট, সেখান থেকে লঞ্চ আসে বরগুনা যাবে, এই নদীর ভিতরে লঞ্চের ভিতরে আগুন ধরে গেছে, এখন যুবক ছেলে আগুনের ভিতরে আটকে পড়ে গেছে, বাপের কাছে মোবাইল করে আব্বা যান দেখা হবে কায়ামতের ময়দানে, আর দেখা হয় নাই, দেখা করতে পারে নাই, উইরা ছাই হয়ে গেছে। এই জন্য আর বাজানদেরকে বলবো শোনেন, আল্লাহ এমন কোন ধর্মাবলম্বী নাই যেই ধর্ম যারা বিশ্বাস করে, হিন্দু খ্রিস্টান ইহুদি অন্য অন্য যে ধর্মাবলম্বী উপজাতি সহ কোনো ধর্মাবলম্বী আছে তারা পরকাল বিশ্বাস করে না, এরকম কোনো ধর্মাবলম্বী আছে? সবাই বিশ্বাস করে না, করে না? এই আমরা মুসলমান, আমরাও তো পরকাল বিশ্বাস করি না, করি। তাহলে আজ পর্যন্ত মুসলমান জাতি ছাড়া অন্য কোনো জাতি চ্যালেঞ্জের মাধ্যমে দুনিয়ার ভিতরে বুক ফুলাইয়া গলা টান করে কেউ বাঁচতে পারে নাই, একমাত্র মুসলমান জাতি দুনিয়ার ভিতরে চ্যালেঞ্জের মাধ্যমে বুক ফুলাইয়া গলা টান করে বেঁচে আছে। কথা ঠিক না? ঠিক। আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরে খোদা নাকাস্তা যদি আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী না সইলিয়া কেউ যদি আল্লাহর কাছে হাজির দেন, পথ কয়টা, রাস্তা কয়টা, দল কয়টা, আসতে কয়, দুইটা না? ফারিকুম ফিল জান্নাতি আর ফারিকুম ফিস সাইর, কয়টা কয় গুরু হইবি, কয়টা? হ্যাঁ, এখন বেহেস্তে কারা যাবে আল্লাহর মেহমান খানায়, জাহান্নামে কারা যাবে, এটা জানা লাগবে না? কথা বেশি লম্বা বলো না, সংক্ষেপ। হেদায়েতের মালিক আল্লাহ, হেদায়েতের মালিক কে? আল্লাহ। দোয়া করতে থাকেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন পরিপূর্ণ হেদায়েত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বেহেস্তে যাওয়ার জন্য শর্ত দুইটা, কয়টা? ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বেহেস্তে যারা যাইতে চাও আল্লাহ শর্ত লাগাইছেন দুইটা কাজ করা লাগবে, একটা হলো ঈমান আনা লাগবে। জোরে বলেন, কি আনা লাগবে? ঈমান একটা আরবি শব্দ, বাংলা অর্থ হলো বিশ্বাস। বিশ্বাস আবার তিন জিনিসের সমন্বয়, মুখে স্বীকার করা আল্লাহ কয়জন, একজন, অন্তরে বিশ্বাস করা লাগবে আল্লাহ কয়জন, কাজে প্রমাণ করে দেখানো লাগবে আল্লাহ কয়জন, রেজেক দেওয়ার মালিক বলেন মুখ খুলে বলে আল্লাহ, এই মারুই না বা সুইনা মালিক, এই ভালো মন্দ এর মালিক, এই আল্লাহর বান্দারা ভালো কইরা বোঝেন ক্ষমতা দেওয়া নেওয়ার মালিক আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, দেখা যায় আমার মালিক বাদশার বাদশা, রাজার রাজা, আল্লাহ যাকে ইচ্ছা করেন বাদশাহী দেন, আবার ছেড়ে নাই। এই 5ই আগস্ট যে ঘটনা মালিক দেখাইলেন, 1 ঘন্টা আগেও মনে হয় আমাদের দেশের যে জালেম শেখ হাসিনা বোঝে নাই, বুঝছিল বুঝছিল, এ বুঝছিল, ভাত পা করে খাইয়ে যাইতে পারে, এটাই সবাই খেয়ে যাওয়া লাগছে, 1 ঘন্টার ব্যবধানে বুঝে দেয় যে একটু আগে বাদশাহ একটু পরেই হইছে যাইয়া, একেবারে ঘিরে নিত। কথা ঠিক না? ঠিক। কে করে? হ্যাঁ, এই ক্ষমতা দেওয়ার, সম্মান দেওয়ার মালিক, নেওয়ার মালিক, আইন দেওয়ার মালিক। কিন্তু বর্তমানে আমার বাজানরা বলবো পর্দালে, মা বোনরা যারা শুনছেন, এক শ্রেণী আমার বাজানরা অনেক অনেক ক্ষেত্রে আমার মালিককে মনে করে এইটা মালিক, ইমানের ব্যাপারে কোনো ঘাটতি নেই বলে। কিন্তু এক শ্রেণী আমার বাজানরা মানব রচিত তন্ত্র মন্ত্র, আল্লাহ রাব্বুল আলামিন বলো আজতানি ভূত তাগুত, তোমরা তাগুত থেকে পরহেজ করো। তাগুত তাকে বলে মানব রচিত তন্ত্র মন্ত্রই হলো তাগুদের ভিতরে বড় একটা তাগুত। এ আল্লাহর বান্দারা পর্দারে মা বোনেরা যে ইঞ্জিন ইঞ্জিনিয়ার তৈরি করে, ওই ইঞ্জিন সম্পর্কে ওই ইঞ্জিনিয়ার ভালো জানে কোন পাইপের ভিতরে মোবিল ঢুকাতে হবে, তৈল ঢুকাতে হবে। কেউ যদি মোবিলের পাইপে তৈল ঢুকায়, কেউ যদি তৈলের পাইপের ভিতরে মোবিল ঢুকায়, ইঞ্জিন ভালো চলবে না, ধ্বংস হবে। মানুষ জমি সৃষ্টি করছেন কে? কোন নিয়ম নীতি অনুযায়ী আমার
মানুষ যদি দুনিয়ার ভিতরে চলে দুনিয়াতে শান্তি পাবে, আখেরাতে মুক্তি পাবে। আমার মালিক ভালো জানে না তুমি আর আমি ভালো জানি, মুখে বলি তো ঠিক আমার বাজান। তারা কিন্তু এই মানব রচিত তাগুদের ভিতরে পিছনে জীবন শেষ করছে, কিন্তু আমার বাজানদেরকে বলো, পর্দারে মা বোনদেরকে বলবো, আমার কেউ রাগ কইরে না, ওলামায়ে কেরামদের ভরে কেউ রাগ কইরো না রে বাজান। আমার মালিক বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। আয়াতের অর্থ ঠিক আছে? এই আয়াতের অর্থ ঠিক আছে? এখানে কি দুই একজন মানুষের সব মানুষ না, দুই একজন বাদ? এই সব মানুষ কি না? হ্যাঁ, আমার মালিক তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবেন, ডাইকে আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চল। এক কথায়, তোমার নেতা নেত্রী যেখানে জায়গা, আমার আল্লাহ বলেন তোরও সেইখানে জায়গা। আমার উপর রাগ করছেন না? হ্যাঁ, আল্লাহর হাসতে মাফ চাই, আমার উপর রাগ করে কোনো লাভ নাই। আমি তো আয়াত শুনাইছি কোরআনুল করিম থেকে, রাগ হলে তো আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে হও, হ্যাঁ বোঝা পারে তাদের সঙ্গে করো, কথা ঠিক না বাড়ি? এই জন্য আর বাজানদেরকে বলবো, এ আল্লাহর বান্দারা পর্দারে মা বোনেরা, যাদের ভিতরে আল্লাহ জ্ঞান দান করছে সেই আমার বাজানদেরকে বলবো, আমার মালিকের কাছে দোয়া করো, মালিক যখন মাহফিলে নিয়ে আইয়া আসেন দিনের সহি বুঝদান করেন। আর আমার মালিক বলেন, তোমরা যদি আমার কাছে চাওয়ার মতো চাও আমি তোমাদেরকে সেই অনুযায়ী দান করবো। উদুনি আস্তা জিবিলাকুম, বন্দা বান্দি আমাকে ডাকবি আমি তোর ডাকে সাড়া দেব। লা তা খুদু হুসিনাতু আলা নাও, আমার মালিক বলে আমার ঘুমও নাই ঝিমানিও নাই। আমার মালিকের ঘুম ঝিমানি নাই, চিন্তা একদিন করছো কেন? আমার মালিক বন্দা বান্দিকে বড় মায়া করে, আহারে বন্দা বান্দি রাত্র তিনটার সময় বিপদের ভিতরে পইরা যখন করুণ সুরে ডাক দেয় আল্লাহ, আমার মালিক যদি তখন ঘুমায়া থাকে আমার মালিক তখন তোর ডাকে কিভাবে সাড়া দেবে? আমার মালিক বলে, বন্দা বান্দি রে আ তোর মায়া আমাকে ঘুমাইতে দেয় না, তুই যখন বিপদে পড়ে আমাকে ডাকবি সঙ্গে সঙ্গে যদি আমি তোর ডাকে সাড়া দিতে পারি। এই দিন আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, এ দুনিয়াদার পাগল আমার বাবারা, পর্দালে মা বোনেরা ভালো করে মনকে বুঝাও, তারপর কবরে যাও। কারণ বাজার একবার যদি দুনিয়ার আল্লাহ আবার কবরে যাইয়া কেউ ঠইগে বসো, আবার দ্বিতীয়বার দুনিয়াতে আসে আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। দুনিয়ার কাজে যদি পাঁচবার ঠগ, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কেসের ভিতরে ম্যাজিস্ট্রেট কোর্টে ঠকলে হাইকোর্ট, সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট, সেখানে ঠকলে প্রেসিডেন্ট কোর্ট, সেখানে ঠকলে আন্তর্জাতিক কোর্ট, কিন্তু এ কবরের যাত্রীরা তোমার আমার সামনে আখেরাতের পাঁচটা মামলা, এই মামলায় যদি কেউ একবার ঠগ আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। হে আমার আরাম প্রিয় আমার বাবারা, হে বড়লোক আমার বাবারা, হে শৌখিন আমার বাবারা, হে ক্ষমতা সম্পন্ন সম্মানিত আমার বাবারা, আজকে দুনিয়ার দিকে তাকাইয়া দেখো, বাজার দুনিয়া কিন্তু আরামের জায়গা না, দুনিয়া দারুল মেহনে বলবালা, ভালা মুসিবতের জায়গা, কষ্ট কেলেসের জায়গা। এখানে আরাম চাইলে কোনোদিন কেউ পায় নাই, কেউ কোনোদিন পাবে না। আজকে মাথার নিচে বালিশ না থাকলে ঘুম আসে না, একটু রৌদ্র সূর্যের তাপ সহ্য করা যায় না, একটু পেটে ব্যথা সহ্য করা যায় না। আরে
একটা পিটান দিলে সহ্য করা যায় না, কিন্তু আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমার মালিক জাহান্নামের আগুন কিভাবে তৈরি করছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর হাবিব বলেন, জাহান্নামের আগুন তৈরি করে আমার মালিক বলেন, ফেরেশতারা জাহান্নামের আগুনকে ত্যাজ করো, হাজার বছর ত্যাজ করতে করতে আগুন হাত্তাহ মাররত, আগুন একেবারে লাল টকটক হয়ে গেল। আমার মালিক বলেন, এই আগুনে হবে না, আগুন আরো ত্যাজ করো, আবার হাজার বছর পর্যন্ত আগুন ত্যাজ করতে করতে আগুন একেবারে সাদা দবদবে হয়ে গেল। আমার মালিক বলে, আগুনে হবে না, আগুন আরো ত্যাজ করো, হাজার বছর আগুন ত্যাজ করতে করতে হাত্তা সওয়াদ, আগুন একবার অন্ধকার কালো, অমাবস্যা রাত্রে সকালো হয়ে গেল। ওই আগুন এখন জাহান্নামের কালো অবস্থায়, ওই আগুন এমন ত্যাজের আগুন হবে। আমার মালিক বলে, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাতলিউ আলাল আফিদা, শরীরের যে কোনো জায়গায় লাগবে, আগুন যাইয়া কলিজা পর্যন্ত পৌঁছা যাবে। আল্লাহ তুমি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এ দুনিয়াদার পাগল, আজকে ঠান্ডার ভিতরে শীতের ভিতরে ঘুমানোর জন্য আমরা ল্যাপ ব্যবহার করি, টোসক লাইসা বিছানে শুয়ে পড়ি, বালিশ মাথার নিচে দিয়া ঘুমাই, ওদিকে ফজরের সময় মুয়াজ্জিন আজান দেয়, তুমি নাকটাই না ঘুমাও, নামাজে যাও না। আমার মালিক বলেন, তোর জন্য জাহান্নামের মধ্যে আমি ল্যাপ টোসকের ব্যবস্থা রাখছি, অমিন জাহান্নামা মিহাদু ওয়ামিন ফাওকিহিম ওয়াস, জাহান্নামের ভিতরে ল্যাপ টোসকের ব্যবস্থা রাখছি, ফেরেশতাদেরকে বলবো নাফরমানদেরকে জাহান্নামের টোসকের ভিতরে শোয়াইয়া দাও, এরপরে ল্যাপ জাহান্নামের উঠাইয়া দাও। আহারে, এখন জাহান্নামের ল্যাপ টোসকের চতুর্দিকে আটকাইয়া দাও, এখন জাহান্নামের ল্যাপ টোসকের ভিতরে জাহান্নামের আগুন ধরাইয়া দাও। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন। এই যে আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমার মালিক বড় দয়ার মালিক, আমার মালিক বড় মায়ার মালিক, দুনিয়ার স্বার্থ দেখছো, সন্তান অনেক সময় বাপ মাকে মাইরা ফেলায়, মা সন্তানকে মাইরা ফেলায়, বন্ধু বন্ধুকে মাইরা ফেলায়, বাজানে একজন আর একজনকে স্বার্থর বেগাত ঘটলেই মাইরা ফেলায়। আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ করলাম, আমার মালিকের হুকুম না মাইনা, আমার মালিকের বিরুদ্ধাচারণ কইরা জমিনের ভিতরে ধপধপ কইরা হাঁটলাম, আমার মালিক তোমাকে আমার তার জমিন থেকে ভাগাইয়া দেয় নাই, বরং আমার মালিক ডাক দিয়া বলে, উলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, বাজা বাজা হার সে হাস্তি বাজা, দরকা ফেরো ঘেবর ভূত পুরুষি ভাজা, এই দরগাহে মা দরগাহে নাউমি দিনি সাদবার আগার তাও বা সে কাস্তি বাজা। আমার মালিক বলেন, তুই শতবার তওবা ভঙ্গ করছ, এমনকি তুই যদি ভূত পূজার মতো বুঝা কইরা তুই অন্যায় কইরা থাকো, খালেস তওবা যদি কইরা দুই হাত আমার দিকে উঠাইয়া তুই চোখের পানি ছাইরা, তুই যদি আমাকে ডাক দিতে পার, হে আমার দয়ার মালিক, নাফরমান তোমার দরবারে হাজির। আমার মালিক বলে, তোকে শুধু আমি মাফ করবো তাই না, তোর জীবনের সমস্ত গুনাকে আমি নেকের দ্বারা পরিবর্তন কইরা দেব। এই দয়ার মাওলার ভুইলা, এই মায়ার মাওলাকে ভুইলা কার প্রেমে পড়ছো, যাদেরকে আসলে মনে করো আপন, কেউ তোমার আমার কিন্তু আপন না। আমার মাওলা মায়ের পেটে আপন ছিল, এখনো আপন, কামাতের ময়দানেও আপন, কবরেও আপন, মিজানেও আপন, হাসরেও আপন, আমার মালিককে আপন বানাইয়া যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে শুইতে পারো, কোনো চিন্তা নাই,
কোনো ভয় নাই, বেহেস্তের বাগান যা বেহেস্তের বাগান হইয়া যাবে কবর গে কবর। আল্লাহ আকবার, আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। আর যে মালিকের হুকুম না মাইনা কেউ অন্ধকার কবরে যাও, আল্লাহ রসুল বলেন আল কবরু রিয়াজুল জান্নাহ হুফরাতু মিন হুফারিন্নার, জাহান্নামের আগুনে এসে ভইরা যাবে, 99 বিষাক্ত সাপ পেঁচাইয়া পেঁচাইয়ে কামড়াবে। মালিক দয়া মায়া করে তুমি বৃষ্টির ভিতরে তাকাইয়া দেখো, বৃষ্টির ভিতরে কষ্ট স্বীকার কইরা মাবেলের ভিতরে অগরাদ্র ভিতরে বইটা আছে, ওরে আমার মালিক তোমার পাগল লাবানা কবরে নিয়া।